আজকে সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম ম্যাজিস্ট্রেসি পাওয়ারে যে সব কাজ করতে পারবেন সেনাবাহিনী এক বছর আগে আত্মহত্যা করতে চেয়েছিলেন সমন্বয় খাসনাথ দলীয় নেতাদের সেনাবাহিনীর কাছে অভিযোগ দেওয়ার পরামর্শ আওয়ামী লীগের বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সামান্য দর্শক ডক্টর আসিফ নজরুল বাংলাদেশের পরিচিত ব্যক্তিত্ব আলোচনা আছে যথেষ্ট আর যেহেতু আলোচনা আছে আলোচনার বিপরীতে সমালোচনা থাকবে কিন্তু সব কিছুর ঊর্ধ্বে তিনি একজন গুণী মানুষ তার জীবনের অনেক সফলতা আছে আপনি নেতিবাচক বিষয়গুলো যারা আলোচনা করতে চান তারা করবেন কিন্তু তার জীবনের অনেক অনেক সফলতা আছে তার যে লেখাপড়া বৈচিত্র্যময় তিনি বাংলাদেশের পানি সংক্রান্ত যে ইন্টারন্যাশনাল ল রয়েছে এই বিষয়ে তিনি পিএইচডি করেছেন পানি আইন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্টের কৃতি ছাত্র শিক্ষক সাংবাদিক লেখক আরও অনেক ছু সমাজসেবী তারপর জাতি অনেক গুরুত্বপূর্ণ বিষয় জাতির বিভিন্ন সময় তিনি বসে থাকেননি আপনি তার মতে বিরুদ্ধ হতে পারেন কিন্তু তার কথাগুলো কখনো অস্বীকার করতে পারবেন না তিনি টেলিভিশন টকশোতে খুবই জনপ্রিয় একজন ব্যক্তি প্রভাবশালী ব্যক্তি বাংলাদেশের শো জগতে টেলিভিশনের শো জগতে দু থেকে আজ পর্যন্ত যদি আমি ধরি হাতে গোনা তিন চারজন জনপ্রিয় গ্রহণযোগ্য এবং প্রভাবশালী যারা বক্তা তাদের মধ্যে অন্যতম ডক্টর আসিফ নজরুল তো তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সেই উপদেষ্টা রূপে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন এখন দায়িত্ব গ্রহণ করার পর তাকে নিয়ে অনেকের উচ্ছ্বাস ছিল সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার যে শ্রদ্ধাভরে তিনি ডক্টর আসিফ নজরুলকে সম্বোধন করেছেন অর্থাৎ প্রথম যখন ক্যান্টনমেন্টের মধ্যে বৈঠক হলো তিনি বিশেষভাবে দুইজন ব্যক্তির নাম উল্লেখ করেছেন ডক্টর আসিফ নজরুল এক নম্বর আর দুই নম্বরে জামাতের আমি ডক্টর শফিকুর রহমান যাই হোক এই সরকার যখন গঠন হলো গঠন হওয়ার পরে এই সরকারের মূল যে ভিত্তি সেটা হলো ছাত্র সমন্বয়ক যারা ছাত্র আন্দোলনে যারা নেতৃবৃন্দ ছিলেন কোটা বিরোধী আন্দোলনের তো এই কোটা বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের উজিরে আজম মধ্যমণি মাথার তাজ ছিলেন ডাক্তার আসিফ নজরুল এখন আছেন কিনা না এটা তাদের অভ্যন্তরীণ বিষয়ে বলতে পারবো না কিন্তু উনি যদি চাইতেন মানে পুরো আন্দোলনের পরে চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ এমনকি সাত তারিখ পর্যন্ত পুরো ছাত্রদের যে নিয়ন্ত্রণ এটি ডক্টর আসিফ নজরুলের উপর ছিল এবং তিনি যদি চাইতেন যে তিনি প্রধান উপদেষ্টা হবেন স্টেট অফ যাকে বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সেটি হতে পারতেন ছাত্ররা তাকে সমর্থন করত এবং আমি শিওর আমার সাথে জনাব আসিফ নজরুলের কোনো কথা হয়নি ডক্টর মোহাম্মদ ইনুসকে পছন্দ করার ক্ষেত্রে ছাত্রদেরকে প্রস্তাবের যে বিষয়টি যদি ছাত্রদের হাতে এই বিষয়টি থেকে থাকে তাহলে এখানে ডক্টর আসিফ নজরুলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কিন্তু যদি ডক্টর মোহাম্মদ ইনুজের নিয়োগের ক্ষেত্রে সিআইয়ের কোনো হাত থাকে আমেরিকার হাত থাকে ভারতের দিল্লির কোনো হাত থাকে ক্যান্টনমেন্টের কোনো হাত থাকে সেটা ভিন্নতর ব্যাপার কিন্তু যদি আন্দোলনকারীদের পছন্দ করার ক্ষেত্রে ডক্টর ইউনুসের অংশগ্রহণ থাকে তো সেক্ষেত্রে ডক্টর ইনুসকে পছন্দ করার ক্ষেত্রে ডক্টর আসিফ নজরুল মানব জমিনের মতি রহমান চৌধুরী অর্থাৎ আসিফ নজরুল নুরুল কবির এবং যাকে বলা হয় মানব সম্পাদক মতিউর চৌধুরী এই তিনজনের মধ্যে একটা হরিহর আত্মার সম্পর্ক আছে আবার এই তিনজনের সঙ্গে বিশেষ করে এই দুজনের সঙ্গে অর্থাৎ মতিউর রহমান চৌধুরী এবং আসিফ নজরুলের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের যে সম্পর্ক এটা যাকে বলা হয় পারিবারিক সম্পর্ক তারা মূলত যে কয়জন লোক বাংলাদেশে দীর্ঘদিন ধরে ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রমোট করে যাচ্ছেন তাদের মধ্যে এই দুজন প্রধানতম এর বাইরে প্রথম আলো তাকে প্রমোট করে চলেছেন ডেলিস্টা থেকে প্রমোট করে চলেছেন কিন্তু আসিফ নজরুলের মতো বা ম্যাজিস্ট্রেসি পাওয়ারে যেসব কাজ করতে পারবে সেনাবাহিনী রাজধানী সহ সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার গতকাল মঙ্গলবার সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় এর ফলে ফৌজদারি কার্যবিদের বিভিন্ন ধারায় ছোটখাটো নানা অপরাধ বিবেচনা নিয়ে বিচার করতে পারবেন তারা দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিকিউটর আঠেরোশো বিরানব্বই ধারা অনুযায়ী প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ষাট দিন পর্যন্ত সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে ফৌজদারি কার্যবিধির ষোলোটি ধারায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটে ক্ষমতা দেওয়া হয় এইসব ধারা অনুযায়ী সংগঠিত অপরাধের ক্ষেত্রে সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন তবে ক্ষমতা প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে দায়িত্ব পালন করবেন আইনের এসব ধারা অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের যেসব ক্ষমতা রয়েছে ম্যাজিস্ট্রেসি পাওয়ারে যেসব কাজ করতে পারবে সেনাবাহিনী নির্বাহী বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে কোনো অপরাধ সংগঠিত হলে তিনি গ্রেপ্তার ও জামিন দিতে পারবেন অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাওয়ার পর থেকে দায়িত্ব পালনের সময় সেনা কর্মাদের সামনে কোনো অপরাধ সংগঠিত হলে অপরাধের সরকারি সরাসরি গ্রেপ্তার করতে পারবেন অধিক ক্ষেত্রে বাইরের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পারবে অর্থাৎ বাংলাদেশের যে কোনো স্থানে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পারবেন সেনা কর্মকর্তারা আর চুয়ান্ন ধারা অনুযায়ী অধিক ক্ষেত্রে বাইরের পরোয়ানা কার্যকর করতে পুলিশকেও নির্দেশ দিতে পারবেন পতাশি ধারা অনুযায়ী পরোয়ানা বা ডকুমেন্ট বা চিঠিপত্র আদান প্রদানের ক্ষেত্রে পোস্টার বা টেলিগ্রাফ কর্তৃপক্ষে ব্যবহার করতে পারবেন ধারা একশো বিআইনিভাবে আইন ধারা একশো বিআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য সেনাবাহিনীর কর্মকর্তারা যে কোনো তল্লাশি করতে পারবেন অর্থাৎ কাউকে অপসরণ বা জোর করে কোথাও আটকে রাখার খবর পেয়ে কর্তারা সেখানে তল্লাশি করতে পারবেন প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনা কেমন শাসক ছিলেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে এক বছর আগে আত্মহত্যা করতে চেয়েছিলেন সামন্য়ক খাসনাত এক বছর আগে আত্মহত্যা করতে চেয়েছিলেন বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় খাসনাত আবদুল্লাহ বুধবার সমন্বয় খাসনাত তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে করা এক পোস্টে এসব কথা বলেন পোস্টেতে তিনি বলেন কাছে আসার রঙিন দিনেরা ক্রমাগত দূরে যাওয়ার ধূসর বিবরণের গল্পে পরিণত হওয়ার জীবনের থেকে মৃত্যুই পরম কাঙ্ক্ষিত বলে মনে হয়েছিল তার সকাল সাতটার দিকে করা তার এই ফেসবুক পোস্টে হুবাহু তুলে ধরা হলো আমি যে কোনো সময় আত্মহত্যা করতে পারি ঠিক যতগুলো কারণে আমার বন্ধু মঞ্জু গতকাল এস হলে আত্মহত্যা করেছে আত্মহত্যা করার জন্য আমার কাছে ঠিক ততগুলো কারণ রয়েছে উদ্যম তারুণ্য প্রেরণের প্রান্তিক বয়সে এসে সেন্ট্রাল লাইব্রেরির নির্যাতনতায় বসে মাঝে মাঝে আমি ভাবি আমি এখন পরিচয়হীন পরিচর্চাহীন বেকার আমি না ছাত্র না পেশাজীবী না কারোর দায়িত্ব নেওয়ার যোগ্যতা আমার আছে না আমার দায়িত্ব নিতে আর আগ্রহ আছে অর্থাভাবে ভীষণভাবে জর্জরিত আত্মবিশ্বাস ভয়াবহ তলানিতে নিতে মানসিকভাবেও ভীষণ বিপর্যস্ত কাটছাট করে এই দুর্মূল্যের বাজারে সস্তায় টাকা সারাদিন পার করে যায় করাট হয়েছে বলে ক্যান্টিন বয় দিয়ে গরু দিতে চায় টাকা বাঁচানোয় শুষ্ক হাসিদের ডায়েটে থাকার অজুহাতে সবজি নিয়ে আসতে বলতে হয় লজ্জা সরমের মাথাকে মাঝে মাঝে মাছ কিংবা মাংসের একটু ঝোল কিং জন্য ক্যান্টিন বয়কে বলতে গিয়েও থেমে যায় ডিম আলু ডাল জীবনের সঙ্গে ওতপ্রোত হয়ে জড়িয়ে গেছে বর্তমান বাজার দরে এখন এগোচ্ছে সাধ্যের বাইরে খাবার খরচ চাকরির অ্যাপ্লিকেশন ফি পকেট খরচ প্রিলি রিটেলের এর বইয়ের দাম নিতে ভাবতে ভাবতে শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে রাত গভীর হয়ে কাঁটা মসজিদের ফসলের আজান কানে আসে মাছ বাড়তে থাকে এদিকে পাল্লা দিয়ে মুখ চুড়চি আর পেটে ক্ষুদা দুটোই বাড়তে থাকে শুনেছি অভাবে নাকি মানুষের ক্ষুদাও বাড়ে অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে দলীয় নেতাদের সেনাবাহিনীর কাছে অভিযোগ দেওয়ার পরামর্শ আওয়ামী লীগের সেনা ক্যাম্পে সন্ত্রাসীদের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ সেনাবাহিনীর নেতা কর্মীদের ওপর হামলাকারী সব অপরাধ লুটেরা সন্ত্রাসীদের আইনের আওতায় আনবে বলে প্রত্যাশা করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সন্ত্রাসীদের নামে উল্লেখ করে ক্ষতিগ্রস্ত সবাইকে তাদের পরিবারের সদস্যদের মধ্যে নিকটস্থ সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে দলটি বুধবার সকাল ছটার দিকে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে করা একটি পোস্টে এসব কথা জানান পোস্টে বলা হয়েছে আমরা সারা দেশ থেকে খবর পেয়েছি বেশিরভাগ থানাতে আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়ি ঘরে হামলা ও লুটপাটের বিষয়ে সাধারণ ডায়েরিও করতে দেওয়া হয়নি এতে আরও বলা হয়েছে যেহেতু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটে দেওয়া হয়েছে তাই এই অপরাধের থামাতে এখন সেনাবাহিনীর কাছে অভিযোগ দেওয়ার বিকল্প নেই আগামী সাত দিন বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনের অফিসাররা এই বিচারিক ক্ষমতা কাজে লাগাতে পারবেন এর ফলে ভ্রাম্যমান আদালত বসিয়ে অপরাধীকে সাজা দিতে পারবেন তারা এ প্রসঙ্গে আন্তর্বাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উল দোল্লা চৌধুরী কালবেলাকে বলেন আমাদের এই আদেশ দেওয়া হয়েছে এবং সে অনুযায়ী কাজ করবো তিনি সবার সহযোগিতাও চেয়েছেন জনপ্রশাসনের প্রজ্ঞাপনে বলা হয়েছে এই সিদ্ধান্ত মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে আগামী দু মাস এই সিদ্ধান্ত বলবৎ থাকবে দ্য কোর্ট অফ ক্রিমিনাল প্রসিকিউটর আঠারোশো বিরানব্বইয়ের বারোই এক ও সতেরো ধারা অনুযায়ী এই ক্ষমতা অর্পণ করা হলো